দর্শক মণ্ডলী কেমন আছেন? আপনাদেরকে ভালো রাখতে চাই, তথ্য দিতে চাই স্বাস্থ্য বিষয়ক নানা উপকরণের। আর এসব বিষয়ে তথ্য দেবার জন্য মাই হেলথে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন দেশের একজন খ্যাতিমান চিকিৎসক, সোশ্যাল মিডিয়ায় যিনি সেলিব্রিটি হিসেবে ইতিমধ্যেই আপনাদের অনেকের মনে স্থান করে নিয়েছেন, অনেকেই তাঁকে চেনেন কারণ তিনি প্রতিনিয়ত আপনাকে সুস্বাস্থ্য রাখার জন্য নানা ভিডিও নির্মাণ করে একেবারে বিনে পয়সায় আপনাকে সুস্থ করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। কথা বলছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার হেলথ রেভলিউশন, যিনি একই সঙ্গে নিজ নামই পরিচিত ডাক্তার জাহাঙ্গীর কবির, আরেকটি পরিচয় তার লাইফ স্টাইল মডিফায়ার। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা যখন আপনার ভিডিওগুলো দেখি আপনার একটা সুন্দর হাসি দেখি, সেই হাসি দেখলে অনেকের মন ভালো হয়ে যায়। আজকে আমরা সে হাসিটার মধ্যে আপনাকে শুরু করতে পেরেছি। আমরা আজকে কথা বলতে চাই মূলত সুস্বাস্থ্যের জন্য একজন মানুষের করণীয়গুলো নিয়ে, বিশেষ করে তার জীবনযাত্রার যে পরিবর্তন, লাইফস্টাইল যে মডিফিকেশন প্রয়োজন, সে বিষয়গুলো নিয়ে। আজকে বাংলাদেশে নানা ধরনের রোগ ব্যাধি দেখা যাচ্ছে, এর পেছনে লাইফস্টাইল অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন। কোন কোন রোগগুলো শুধুমাত্র জীবনযাত্রার কারণে এই মুহূর্তে আমাদের দেশে অনেকটাই মহামারী আকার ধারণ করেছে বলে আপনি মনে করেন? এটা যদি বলতে হয়, প্রথমে আমাদেরকে বলতে হবে ডায়াবেটিসের কথা, যে ডায়াবেটিসটা অনেকটা মহামারী আকারেই ধারণ করেছে। এবং আমরা জানি যে একজন রোগীর যখন ডায়াবেটিস হয় সেটা অনেকটা ঘুন পোকার মতো, অর্থাৎ শরীরের সব কিছুকে এখন আস্তে আস্তে সে খেয়ে ফেলে। এরপর উচ্চ রক্তচাপ যেটা, সেটাও আমি মনে করি যে এটা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সেটা থেকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে মানে প্রায় এখন আমরা পাচ্ছি। আমি যখন আল্ট্রাসোনোগ্রাফি করতাম, আগে অনেক বয়স্ক লোকের ফ্যাটি লিভার পেতাম, কিন্তু এখন অনেক অল্প বয়স্ক লোকের ফ্যাটি লিভার পাচ্ছি। এছাড়া ব্রেন স্ট্রোকের যে কারণগুলো, হ্যাঁ, সেগুলোও মোটামুটি এই লাইফস্টাইলের সঙ্গে সম্পৃক্ততা আছে। আমরা এখন খুব স্ট্রেসড লাইফ লিড করি, গোলের পিছনে ছুটছি, নিজের জন্য সময় নেই। হ্যাঁ, এবং আমি নিজের জন্য আধা ঘন্টা বের করতে পারি না একটু এক্সারসাইজ করার জন্য, এর জন্য আলাদা মোটিভেশনের প্রয়োজন হয়। এরপর খাবার বিষয়গুলো তো আছেই, যেমন আমরা এখন এন্টারটেনমেন্ট হিসেবে যে খাবারগুলো খাচ্ছি, তো সব কিছু মিলে এই রোগগুলো এখন ইদানিং বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একে একে আপনার যে বাঁধনগুলো খুলতে চাই, যে আপনি প্রায় সময় বলেন এবং আমরা যেটা নিজেরাই অনুভব করি যে বাড়তি ওজন সবগুলো রোগের ক্ষেত্রে আসলে একটা অনেক বড় ভূমিকা পালন করে। একজন মানুষের সেই ক্ষেত্রে আদর্শ ওজনটা কতটুকু হওয়া উচিত? এক্ষেত্রে আমি একটু ভিন্ন মত পোষণ করি, কারণ আমাদের যে আপনি জানেন যে অ্যাজ এ ডক্টর, হ্যাঁ, আমাদের যে বডি মাস ইন্ডেক্স বলে একটা যে চার্ট আছে, এখন আমি এটাকে একটা এক্সাম্পল হিসেবে দিই যে 5 ফিট 8 ইঞ্চি একজনের উচ্চতা, হ্যাঁ, তার যদি এখন 70 কেজি ওজন হয় এবং একজন দুজনেরই 70 কেজি, দুজনেরই উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, কিন্তু একজনের আছে একটা বড় মেদ ভুড়ি, হ্যাঁ, এবং তার হাত পাগুলো টুনির মতো চিকন, আর আরেকজনের আছে মাংসল বডি, হ্যাঁ, এবং তার পেটে কোনো চর্বি নাই, হ্যাঁ, তাহলে দুটো ওজন একই ওজন, কিন্তু একজন স্বাস্থ্যকর ওজন নিয়ে আছেন আর একজন অস্বাস্থ্যকর ওজন নিয়ে আছেন। এ কারণে আমি সবসময় বলার চেষ্টা করছি যে আমাদেরকে প্রাথমিকভাবে যেহেতু তলপেটে চর্বিটা জমা শুরু হয়, মানে আমরা এক্সটার্নালি যেটা বুঝতে পারি, কারণ তার অনেক আগেই কিন্তু অর্গানগুলোতে, ইন্টারনাল অর্গানগুলোতে, হ্যাঁ, যে শরীরের ভেতরে চর্বি কিন্তু জমা অলরেডি শুরু হয়ে গেছে আগেই। আমি অনেক সময় বলে থাকি যে উপচে পড়া, যে আগে পাতিলে জায়গা নেই এখন উপচে পড়ছে, বিষয়টা এরকমই আমি মনে করি। তো অতিরিক্ত চর্বির বিরুদ্ধেই আমি আসলে কথা বলার চেষ্টা করি, অতিরিক্ত ওজন নয়। কারণ হচ্ছে যে আমরা যদি ওজনটা স্বাস্থ্যকর হয়, যদি সেটা মাংসপেশির ওজন হয়, আমার হাড়ের যে ঘনত্ব সেটার কারণে যে ওজনটা হয় সেটা আমি মনে করি স্বাস্থ্যকর ওজন। এবং প্রতিটা রোগের ক্ষেত্রে কিন্তু কেউ বলে না যে আপনার মাংসপেশিটা দায়ী, সবাই বলছি চর্বিটাই দায়ী, হ্যাঁ, যে ফ্যাটি লিভার থেকে ডায়াবেটিসের জন্যে পেটে চর্বি জমে যাওয়া, মেদ ভুড়ি যেটা, তারপর রক্তনালীর ভিতরে চর্বি জমে যাওয়া, যেটা থেকে ব্লক পর্যন্ত সৃষ্টি হচ্ছে, হার্টের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো এই যে চর্বি অতিরিক্ত জমে যাওয়া, এমনকি আমার প্রতিটা কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, যে পাওয়ার হাউস যেটা, মানে যেখান থেকে শক্তি উৎপন্ন হয়, সেখানে চর্বি জমে গিয়ে এখন আমরা শক্তি পাচ্ছি না। স্বাস্থ্য আমরা যেটাকে নাদুষ নুদুষ বলছি, কিন্তু শক্তিটা কেন যেন পাচ্ছি না, যে কাজে কর্মে স্পৃহা নাই, আগের মতো শক্তি পাচ্ছি না, দুর্বল লাগছে, না খেয়ে থাকলেও চেষ্টা করে দেখছি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি, আর খাওয়ার পরেও ঘুম ভাব লাগছে, ঝিমুনি আসছে, সেটাও দুর্বল হয়ে যাচ্ছে, মানে কেন জানি দিন দিন নিস্তেজ অত আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। তো এই যে প্রতিটা বিষয়, এটার জন্য আমি মনে করি যে অতিরিক্ত জমে থাকা চর্বি সেলুলার লেভেল থেকে শুরু করে মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেল, এটি মূলত দায়ী।
আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা সেন্ট্রাল ওবেসিটি সেটিকে আপনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এটি রোগ তৈরি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা চাই যে একেবারেই মেদ না থাকুক, শরীরটা আমার ফিট থাকুক, এবং খুব সহজ উপায়ে আমরা সেটা অ্যাচিভ করতে চাই, আমরা বেশি কষ্ট করতে রাজি না। আপনার কাছে কী কী টিপস আছে? হ্যাঁ, এটা প্রতিনিয়ত আমি আসলে এটা নিয়েই টিপস দিয়ে আসছি যে প্রথমে আমি বলি কি যে খাদ্যাভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যেমন আমরা যখন আগে কৃষক ছিলাম আমরা কিন্তু ভাত খেতাম, হ্যাঁ, এবং সকালে দুই গামলা ভাত খেয়ে জমিতে গিয়ে সারা দিন কাজ করত, এবং তাদের পেটানো শরীর কিন্তু তাদের কিন্তু পেটানো শরীর, এবং তারা আবার এসে সন্ধ্যার দিকে তারা কিন্তু দুই বেলা খেত, তারা কিন্তু ওরকম ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, ডিনার, তার মাঝখানে আবার নাস্তা, এবং বন্ধু বান্ধবের সঙ্গে খেতে যাওয়া, পিজা খাওয়া, বার্গার খাওয়া, এসব কিছু, তারপর কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে বিভিন্ন রকমের আইসক্রিম, এখন অনেক অনেক মডেলের আইসক্রিম এখন অ্যাভেলেবেল, বিভিন্ন রকমের চকলেট, এগুলো কিন্তু ছিল না। হ্যাঁ, এবং মাংস তো আমরা মনে হচ্ছে প্রতিদিন মাংস ছাড়া আমাদের চলেই না, কিন্তু সেক্ষেত্রে আমরা গ্রামে যদি তাকাই, হ্যাঁ, আগের দিনগুলো যদি মনে করি যে মাংস হয়তো মাসে একবার কি দুবার, হ্যাঁ, এবং মুরগি জবাই করতো মেহমান আসলে, হ্যাঁ, এই যে বিষয়গুলো, তো তখনকার যে খাদ্যাভ্যাস, একজন কৃষকের খাদ্যাভ্যাস, আর আমরা যারা সারাদিন ডেস্ক জব করি, এই যে ডেস্কের পিছনে সারাটা দিন বসে আছি, তো আমরা যদি একই খাবার খাই তাহলে এটা আপনার কি মনে হয় না যে আমাদের জ্বালানিটা আসলে আমরা ভুল ফুয়েলটা ইউজ করছি? তো এই জন্য বলবো যে খাবারের বিষয়ে যদি আমরা প্রথম থেকেই পরিমিত খেতাম তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হতো না, কিন্তু আমরা তা করছি না, আমরা কি করছি অতিরিক্ত খেয়ে ফেলছি, এবং সবসময় ভাবছি যে না আমি কম খাবো, কিন্তু কম খেতে গেলেও দুর্বল হয়ে পড়ছি। তা আসলে আমরা বুঝতে পারছি না যে জ্বালানির বিষয়টা আমাদের মাথায় নেই যে কোন জ্বালানিটা আসলে কার জন্যে দরকার। তো এই বিষয়টা নিয়ে আমি অনেক ভাবলাম, আমি প্রথম দিকে তো রোগীদেরকে কনভেনশনাল ওয়েতে উপদেশ দিয়েছি এবং এটা কাজ করে না, আমি বলতাম যে আপনারা চর্বি খাবেন না, এবং পরে দেখতাম রোগীটা আরও দুর্বল হয়ে আসতো, ওজনও কমাতে পারছে না। তো পরে দেখলাম যে আসলে মূল কালপিট হচ্ছে শর্করা, হ্যাঁ, মানে বিশেষ করে ওজন বৃদ্ধির ক্ষেত্রে, যেমন হচ্ছে আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, হ্যাঁ, এই শর্করা খাওয়াতে হয় কি বডিতে ইনসুলিন চলে আসে, এই ইনসুলিনের উপস্থিতিতে কিন্তু ফ্যাট বার্ন হতে পারে না, কারণ ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন, অর্থাৎ যে কিনা গঠন করে, ফ্যাট শেষে ধ্বংস করতে দিবে, ধ্বংস করতে দিবে না, কারণ সে হচ্ছে আপনাকে রক্ষা করবে, যে সে চায় যে আপনার বডিতে কিছু ফ্যাট জমা রাখুক যাতে আপনি যদি দুর্ভিক্ষে পড়ে যান তখন যেন আপনি বেঁচে থাকেন। যেমন আজকে যদি দেশে দুর্ভিক্ষ লাগে তাহলে সবার শেষে মারা যাবে যে সবচেয়ে বেশি মোটা, যার শরীরে বেশি ফ্যাট আছে, জমা আছে সে, তো এটা হচ্ছে ও কিন্তু একটা ডিফেন্স সিস্টেম কাজ করে। এখন মজার ব্যাপার হচ্ছে দুর্ভিক্ষ কখনো আর আসছে না, আগে কিন্তু খরার সময় ছিল যখন ধান থাকতো না, আগে যখন আমরা শিকার করে খেতাম, কিছুদিন ছিল শীতকাল যখন শিকার পাওয়া যেত না, তখন কিন্তু ওই চর্বি গলিয়ে চলতো, কিন্তু ইদানিং এমন একটা অবস্থা হয়েছে যে আমি অতিরিক্ত খাচ্ছি এবং কখনোই না খেয়ে থাকছি না। মানে এখন হচ্ছে যে না খেয়ে মানুষ মারা যায় না, খেয়ে মারা যাচ্ছে, এখন খেয়ে মারা যাচ্ছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখন অতিরিক্ত যে খাদ্যাভ্যাস যে আমাদের, এটা সব কিছুই দেয়, এন্টারটেনমেন্ট, যেমন আপনার এখানে আজকে এসেছি, জাহাঙ্গীর ভাই কী খাবেন, হ্যাঁ, তো এই যে বিষয়গুলো সবখানে আপনি না, মেহমান আসলো 14 রকমের খাবার দিতে হবে, আদারওয়াইজ আপনার মানিজ্য থাকবে না, তারও মানিজ্যতা থাকবে না, তো এই বিষয়গুলোর কারণে আমরা অধিক খাচ্ছি, অধিক খাওয়ার কারণেই কিন্তু এটা প্রবলেমটা সৃষ্টি হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে ইনসুলিন, এই ইনসুলিনটা হচ্ছে যে অ্যানাবলিক হরমোন, এর কাজ হচ্ছে লাইপোজেনেসিস করা, অর্থাৎ চর্বি তৈরি করা, এবং সেটাকে লাইপোলাইসিসকে ইনহিবিট করে, অর্থাৎ বাধা দেয় যে আমাদের তৈরি করছে চর্বি, আর এদিকে চর্বি ভাঙাটাকে বাধা দিচ্ছে। এই কারণে আপনি যদি এমন খাবার খান যে খাবারগুলো ইনসুলিনকে নিয়ে আসে, বিশেষ করে চিনি জাতীয় খাবার, আমরা এখন চিনিকে বলছি যে সাদা বিষ, হ্যাঁ, এটা অনেকেই বলছে এবং এটার কারণ আছে, এবং এটা কিন্তু একটা মেডিসিন, এটা কিন্তু একটা ওষুধ, মানে এটা একটা মারাত্মক ওষুধ, বাজে ওষুধ, হ্যাঁ, যেটা কিনা আপনার ইনসুলিনকে সরাসরি একটা পিকে নিয়ে যায়, আপনি এটা জানেন। এই পিকে আসলে যেটা বলে বোলাস ইনসুলিন, সেটা কিন্তু আমি চাচ্ছি না, বাট আমরা অবশ্যই চাই যে ইনসুলিন সবসময় থাকবে, সেটা বেজাল ইনসুলিন, যেটা প্যানক্রিয়াস থেকে একটা নির্দিষ্ট মাত্রায় একটা বেজ লেভেলে থাকবে। এখানে অনেকে ভুল করছেন, অনেকে ভাবছেন যে আমরা ইনসুলিন ছাড়া বাঁচতে চাই, অনেকে ভাবছেন আমরা চিনি ছাড়া বাঁচতে চাই, শর্করা ছাড়া, জি না, এটা না, শর্করা আমাদের অবশ্যই প্রয়োজন, সেটার একটা মাত্রা থাকবে, অতিরিক্ত যেমন কোনো কিছু ভালো না, ঠিক সেক্ষেত্রে আমাদের হয়ে গেছে কি আমরা অতিরিক্ত শর্করায় ডুবে আছি, অর্থাৎ অতিরিক্ত চিনিতে ডুবে আছি। অনেকে এটা বুঝতে পারছে না, পরীক্ষায় পাশ করলাম, বিয়ে করলাম, কিংবা নতুন কোনো সুখবর আসলো, মিষ্টি মুখ করাতে হবে, এটাই তো মনে সবচেয়ে ভয়ানক জিনিস। এমনকি আপনি দুঃখে থাকলেও গিয়ে খাবেন, দুঃখে থাকলে গিয়ে এবং বেশি খাবেন, হ্যাঁ, আমার মন খারাপ, ঠিক আছে, ট্রিট দাও, ট্রিট দাও, আমাকে একটু খাও, আর আইসক্রিম খাবেন, হ্যাঁ, আরো ফাস্ট ফুড গুলো আপনি, এবং আপনি জানেন কিনা যে একটা ডায়লগও আছে এরকম যে কাউকে যদি ভালোবাসা দেখাতে চাও তাহলে স্টার্ট ফ্রম দ্য মাউথ, অর্থাৎ তাকে খাও,
এবং মন জয় করতে হবে। আরো একটা বিষয় আছে যে আগে মুরব্বীরা বলতেন যে মানে স্বামীদের আর কি, হ্যাঁ, হৃদয় থাকে পেটে, তো এই জন্য মেয়েদেরকে বলতেন যে স্বামীকে বেশি করে খাওয়াবে, তাহলে সে হ্যাপি থাকবে, সে হ্যাপি থাকবে আর কি। হ্যাঁ, এগুলো অনেক আরো অনেকগুলো সামাজিক কারণে আমাদের খাওয়াটা হয়ে যাচ্ছে অতিরিক্ত। এই জন্য আমি বলবো যে আমরা সরকারটাকে একটু কমিয়ে রাখবো খাবার ভিতরে। অর্থাৎ আমি বলছি যে যারা অনেক বেশি অলরেডি হেলথ গেইন করে ফেলেছেন, যে আপনারা শাকসবজির মাধ্যমে আপনার সরকারটা নিন, আর যেটা প্রোটিন অর্থাৎ মাংস বা মাছের যে মাংস অথবা ডিমের সাদা অংশ, যে প্রোটিন, যেগুলো হেলদি প্রোটিনের কথা আমি বলছি, সেই প্রোটিনের ক্ষেত্রে আমি যদি বেশি খেয়ে ফেলি সেটাও কিন্তু ইনসুলিনকে নিয়ে আসে। সো প্রোটিনটা আমি সীমিত রাখবো, মডারেট পরিমাণে খাবো। অনেকেই যখন আমরা ভাত ভাত দিতে বলি তারা বেশি করে মাংস খাওয়া শুরু করে, হ্যাঁ, এটা করা যাবে না। আমি বলি যে মাংসটা ইনিশিয়ালি অ্যাভয়েড করা উচিত, সেটা আপনি মুরগির মাংস বলেন, এমনকি রেড মিটগুলো বলেন। আমি বলবো যে আপনারা মাছ থেকে এবং ডিমের সাদা অংশ থেকে প্রোটিনটা সংগ্রহ করেন, এবং মাছ আর ডিম খুবই নিরাপদ খাবার, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি। এবং আরেকটা বিষয় ইদানিং প্রকাশ পেয়েছে, ডিমের বিষয়টা বলেছে, অতিরিক্ত ডিম খাওয়া, হ্যাঁ, ধূমপানের চেয়ে ক্ষতিকর। আমি বলি কি, অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতিকর, হ্যাঁ, এটার সঙ্গে ধূমপানের কম্পেয়ার কেন আসলো আমি জানি না, বাট যে কোনো জিনিস অতিরিক্ত করা ক্ষতিকর। তো এই যে আমি যদি প্রোটিনের পরিমাণটা মডারেট রাখি, তাহলে আমি খাবো কি, শক্তিটা পাবো কোত্থেকে? এর জন্য আমরা বেছে নিব কিছু হেলদি ফ্যাট, যেমন ডিমের কুসুম, মাছের তেলটা কার্ডিওলজিস্টরাও কিন্তু সাজেস্ট করছেন এখন, এবং এটা ব্রেনের জন্য খুব সাংঘাতিক রকমের উপকারী, হ্যাঁ, ব্রেনের জন্য, ব্রেন হেলথের জন্য। আর হচ্ছে আমরা কিছু ন্যাচারাল সোর্স, যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তারপর আমরা যে নারকেলের তেল খেয়ে আসছি ছোটোবেলা থেকে, এক্সট্রা ভার্জিন, আমরা বিশেষ করে যারা বাগেরহাটের আর কি, সব কিছুতে নারকেল দিয়ে দিবে। তো খাওয়াটা অবশ্য আলাদা, খাওয়াটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা, যেটা আমরা সবসময় বলছি তেলকে হিট করলে তেলের মর্যাদা আর থাকে না, এই জন্য কোল্ড প্রেসড, এটা আমরা একটু খেয়াল রাখবো যে কোল্ড প্রেসড যেন হয়। আর হচ্ছে আমাদের যেমন খাঁটি সরিষার তেল আছে, এটা বলবো যে ঘানিতে ভাঙানোটা ট্রাই করবো, খাঁটি সরিষার তেল, এবং ফার্স্ট কোল্ড প্রেসড, অর্থাৎ প্রথম যে প্রেসে যতটুক বের হয় অতটুক, আমরা আবার এটাকে আবার পিষবো না, আবার পিষবো না, আমার একটু কম আসলেও সেটা হেলদি। আমরা এই জায়গাটাতে আবারও আসছি, হেলদি অংশটাতে আমরা থাকবো। দর্শক মন্ডলী, অনুষ্ঠানে ঠিক মাঝপথে আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আপনার জীবনকে সুন্দর করে সাজাতে অনেকগুলো কথা শুনতে চাই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি মাই হেলথ থেকে, আমি ডাক্তার সাকলায়েন রাসেল। আপনারা যারা এইমাত্র আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, আপনার জন্য জানে আমরা কথা বলছি আপনার শরীরকে ফিট রাখার জন্য যতগুলো আধুনিক পদ্ধতি আছে, বিশেষ করে জীবনযাত্রার পরিবর্তন, সেই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন দেশের খ্যাতিমান চিকিৎসক, যিনি ইতিমধ্যে আপনাদের অনেকের মনে স্থান করে নিয়েছেন নানা স্বাস্থ্য বিষয়ক টিপস দিয়ে, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার হেলথ রেভলিউশন। আমরা বিরতির পর অনেকগুলো খাবারের বিষয়ে জানতে চেয়েছি আপনার কাছে। একটা বিষয় আমরা না জানলে নয়, শরীরকে ফিট রাখার অন্যতম অনুষঙ্গ হচ্ছে যে এক্সারসাইজ, এবং এক্সারসাইজ করতে গেলে আমরা সবচেয়ে বড় যেটা বিপদে এই মুহূর্তে পড়ছি, আমাদের হাতে সময় নাই, আমরা খুব ব্যস্ত নিজেদের জীবনযাত্রার ক্ষেত্রে। এর মধ্যে থেকে কীভাবে, কোন উপায়ে আমি একটু সময় বের করে নিয়ে আমার শরীরটাকে ফিট রাখতে পারি এক্সারসাইজের মাধ্যমে? এটা আমি বলবো আসলে যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক, হ্যাঁ, আমাকে মাইন্ডসেটটা করতে হবে। যেমন এই যে আমি এখানে এসে বসে থাকলাম, তো আমি একটু হাঁটি, হ্যাঁ, যে কোনো জায়গায় আমি দিনে যদি 10 মিনিট করে 3 বার হাঁটি, তাও কিন্তু আমার একটা মিনিমাম লেভেলের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তো এটা 10 মিনিট করে 3 বার সময় বের করতে পারবেন, এরকম লোক বোধহয় পৃথিবীতে নেই, আর এর চেয়ে সহজ কাজও বোধহয় পৃথিবীতে নাই। তো আমাদেরকে আসলে যেমন চেষ্টা করতে পারি যে আমরা কিন্তু যারা আজকে ওয়েট গেইন করছি তারা কিন্তু মোটামুটি সলভেন্ট, তারা একটা স্টেশনারি সাইকেল, যেটা ঘরের ভিতরে রাখা যায়, একটা স্টেশনারি সাইকেল কিন্তু আমি কিনতেই পারি। তো কিনে আমি সকালে উঠেই, হ্যাঁ, একটু জাস্ট স্ট্রেচিং করে নিই, আমি সাইকেলের উপরে, হ্যাঁ, অন্তত 10 মিনিট কাটিয়ে আসতে পারি। আর কি কি ওয়ে আছে এক্সারসাইজ করার জন্য? এক্সারসাইজ যদি আমি বলি যে ইনিশিয়ালি যারা শুরু করবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে বা রিং পরানো আছে, বা এদের ক্ষেত্রে বলবো আপনারা শুধু হাঁটলেই যথেষ্ট, আপনাদের জন্য এর বেশি কিছু লাগবে না। আর আমরা যারা মানে অ্যাথলেট হতে চাই বা ভবিষ্যতে যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে বলবো, আপনারাও কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে অ্যারোবিক পেস, অর্থাৎ আপনি যখন হাঁপাবেন না, হ্যাঁ, অ্যারোবিক থেকে অ্যানোরোবিকে কখন যায়, যখন আমরা হাঁপাই, হ্যাঁ, মানে বাতাসটা, আমরা যখন এয়ার হাঙ্গারটা হয় তখনই কিন্তু অ্যানোরোবিকে চলে যায়, অর্থাৎ তখন মেইনলি ফুয়েল হিসেবে ব্যবহার হয় কিন্তু গ্লুকোজ, আর অ্যারোবিক্সে কিন্তু আমার ফুয়েল হিসেবে ব্যবহার হয় হচ্ছে ফ্যাট। তো আমরা যারা ওজন কমাতে চাচ্ছি তাদের কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ফ্যাট বার্ন করা। সো আমাদের এত হাপিং পাফিংয়ের দরকার নেই,
আমি স্বাভাবিকভাবে হাঁটতে বা স্লো জগিং করলে যথেষ্ট। এবং যারা তরুণ প্রজন্ম তাদেরকেও বলছি যে আপনারা এই অ্যারোবিক জোনটাকে ডেভেলপ করবেন, কারণ বড় বড় যারা অ্যাথলিট আছে তাদের যাদের অ্যারোবিক জোন ডেভেলপমেন্ট করেছে বেশি, তারাই কিন্তু বেশি জোরে ছুটতে পারে, তারাই কিন্তু জোরে দৌড়াতে পারে, বেশিক্ষণ ধরে দৌড়াতে পারে, তাদের এন্ডুরেন্স কিন্তু ভালো এবং তারা কিন্তু ইঞ্জুরি কম হয়। তো এক্সারসাইজ করতে যে সবচেয়ে যেটা মারাত্মক যে অনেক একটা হার্টের রোগী সে হঠাৎ করে সে দৌড় শুরু করলো, সে না বুঝে দৌড়টা শুরু করলো এবং তার একটা বিপদে পড়ে গেল। এবং আমরা হঠাৎ করে যে হ্যাঁ কালকে থেকে আমি দৌড় শুরু করবো, এটা একটা দেখছি অনেকের ভিতরে ইঞ্জুরি হয়ে যায়। তো এখানে রানিং টেকনিক খুব ইম্পর্টেন্ট, আপনারা সহজে দৌড় শুরু করবেন না, দৌড় একটা খুবই মানে ফিটনেসের ব্যাপার। তো আপনারা হাঁটুন এবং স্লো জগিং করুন। আর একটা হচ্ছে ইয়োগা, খুবই নিরাপদ, বা যোগব্যায়াম যেটা ইউটিউবে প্রচুর আছে। হ্যাঁ, যে কোনো যোগব্যায়াম আপনার যেটা পছন্দ আপনি 30 মিনিট আপনার মতো করে করুন, যেটা আপনার ভালো লাগে, যেটা করতে আপনি কমফোর্ট ফিল করেন। বা আপনার যদি মাজায় ব্যথা থাকে একটু সার্চ দিন যে লো ব্যাক পেইন হ্যাঁ ইয়োগা অথবা মাজায় ব্যথার যোগব্যায়াম, এভাবে সার্চ দিলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে ব্যায়ামগুলো এতটুকুই যথেষ্ট, এর বেশি আমি মনে করি আর দরকার নেই। আর যারা তারুণ্য ধরে রাখতে চান বা ইয়াঙ্গার হতে চান তাদেরকে বলবো যে আপনারা মাসেল বিল্ডিংয়ের দিকে অবশ্যই নজর দিবেন, যে অবশ্যই সপ্তাহে অন্তত 3টা দিন 30টা মিনিট আপনি জাস্ট 2টো ডাম্বেল ঘরে নিয়ে এসে ইউটিউব দেখে দেখে আপনি আপনার পছন্দ মতো যে আমার এই যে এই পেশিটা পায়ের পেশিটা কোনটা শক্তিশালী করতে চান আপনি এইটা করুন, করলে হবে কি আপনি অনেকদিন আপনার তারুণ্যকে ধরে রাখতে পারবেন। এটি তার জন্য ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে সুস্থতার জন্য রিল্যাক্সেশনটাও খুব গুরুত্বপূর্ণ, মনটাকে একটু শান্ত রাখা। বিশেষ করে আমরা যারা এখন আধুনিক জীবনযাত্রা অভ্যস্ত আমরা কিন্তু শরীরটাকে আরাম দিই আর মনটাকে অনেক প্রেশারে রাখি, আমরা চাই মনটা একটু রিল্যাক্স থাকুক, কী টিপস আছে এটা নিয়ে? আমি বলবো যে প্রথমে আমরা নিজেদের ঘাড়ে দোষটা নেই, আমরা ডাক্তার আমরাই বেশি রিল্যাক্স না আমি মনে করি। হ্যাঁ, এই সবচেয়ে বেশি স্ট্রেস, আপনি একজন ভাস্কুলার সার্জন একটা অপারেশন করে দিয়ে আসে সারা রাত আপনি ঘুমাতে পারেন না। আমার মনে আছে আপনাকে আমি বলেছিলাম যে আপনি মোবাইলের সুইচটা অফ করে রাখেন, কিন্তু আপনি সেটা পারবেন না, কারণ হঠাৎ একটা রোগী খারাপ হয়ে যেতে পারে এবং অপারেশন করে আসে আপনার ওই রোগী নিয়ে চিন্তা করতে রাতটা কেটে যায়, তাহলে আপনি রিল্যাক্সটা হবেন কখন? আপনি সারাদিন স্ট্রেস কন্ডিশনে আছেন, আবার আপনি রাতে ঘুমাতে পারছেন না, মোবাইলটা সাথে নিয়ে রাখছে হচ্ছে, সুইচ অফ করতে পারছেন না, এমনকি অবাঞ্ছিত ফোনও ধরে ফেলতে হচ্ছে, কারণ আপনি যে মোবাইলটা খোলা রেখেছেন এটা ওই যে ফোন করবে সে তো আর চিন্তা করবে না যে আমি তাকে গুরুত্বপূর্ণ কাজে ফোন দিয়েছি। এই যে স্ট্রেস কন্ডিশন মানে কি, আমার একটা সত্যিকারের রিল্যাক্স দরকার। আমরা বিদেশিদেরকে দেখেছি তারা কি করছে, তারা যে দুদিন ছুটি কাটায় ওই দিন তাদের সব কিছু সুইচ অফ থাকে, এবং তাদেরকে যখন আমরা মেল করি মেলের জবাব আসে যে উনি ছুটিতে গিয়েছে, সো উনি এখন মেলের রিপ্লাই দিতে পারবে না, ওনার বদলে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি আপনার মেলের রিপ্লাই দিবে, জরুরি কাজ থাকলে তাকে মেল করুন। কিন্তু আপনি সাকলাইন ভাই আপনি নিজে কতদিন ছুটি কাটিয়েছেন এরকম আপনি যদি বলেন, রেয়ার ঘটনা, এবং আমাদেরও একই অবস্থা। সো আমরা ডাক্তাররা বলেন, অন্যান্য যারা পেশাজীবী আছেন তারা, অথবা যারা আমরা সারাক্ষণ স্ট্রেসের ভিতরে আছি, ব্যবসা করছি যে আমার কোন ব্যবসায় লস হচ্ছে, কোথায় টাকা চলে যাচ্ছে, এই যে স্ট্রেস কন্ডিশনে সারাক্ষণ আছি না, এটা আমাদের জন্য খুবই ক্ষতি করছে। মানে আমি যদিও রানিং করছি না কিন্তু আমার মনের ঘোড়া কিন্তু দৌড়াচ্ছে খুব বেগে, এটা কিন্তু সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই জন্য আমি বলবো যে আপনারা মেডিটেশন করতে হবে, অর্থাৎ মনোসংযোগ ধরে রাখার জন্য যে আমরা ডিপ ব্রেদিং করতে বলি, যে লম্বা করে নাক দিয়ে শ্বাস নেবেন, পেট ফুলিয়ে ডায়াফ্রামটাকে ইউজ করতে বলি, এবং শ্বাস ছাড়ার সময় মুখ দিয়ে গোল করে ধীরে 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 দ্বিগুণ সময় বেগে আমি শ্বাসটা ছাড়বো এবং পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাব। এটা যদি আমি কাজের ফাঁকে ফাঁকে হ্যাঁ 10টা মিনিট করি, ধরেন আপনি 2 ঘন্টা পরে 10 মিনিট করে যদি একটু চেয়ারে বসে এ কাজটা করেন, এটা কিন্তু অনেক রিল্যাক্সিং। আর বলবো যারা আমাদের ধর্মীয়ভাবে আপনারা নামাজ যদি পড়েন খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ প্রতিটা ফরজ সালাত যদি আপনি মসজিদে গিয়ে জামাতে পড়েন, বা এতে আপনার কিন্তু অনেকগুলো ব্যায়াম হচ্ছে, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওখানে নামাজ পড়ছেন, মনোসংযোগ হচ্ছে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছে, আবার আপনি হেঁটে আসছেন, এখানে কিন্তু সবগুলো কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এবং আপনার ঘুমটা খুব দরকার। আমি বলেছি যে আপনাদেরকে 10টায় ঘুমাতে যেতে, এখন আমি রোগীদেরকে এই পরামর্শ দিয়ে এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইম্পসিবল কাজ বোধহয় এটাই, যে যদি বলে যে এর চেয়ে ইম্পসিবল কিছু যদি পৃথিবীতে থাকে আমার মনে হয় বর্তমানে এর চেয়ে ইম্পসিবল কিছু নাই, যে 10টায় ঘুমাতে যাওয়া সম্ভব না, ইভেন আমি নিজেও পারছি না। হ্যাঁ, তো যাই হোক অন্তত 11টার ভিতরে আমাদের ঘুমানো উচিত, এবং অন্তত 5টা ঘন্টা যেন আমি খুব সাউন্ডভাবে ঘুমাতে পারি, যদিও রিকোয়ারমেন্ট কিন্তু 8 ঘন্টা বলে, একটা সুস্থ লোকের 8 ঘন্টা ঘুমানো উচিত দিনে রাতে মিলিয়ে, কিন্তু অন্তত 5টি ঘন্টা যদি সে সাউন্ড স্লিপ করে এবং
মনসংযোগ যেটা বললাম, মেডিটেশন বা আপনার মাইন্ডফুলনেস, এটার যদি প্র্যাকটিস করে, ব্রিদিং প্র্যাকটিস করে, হ্যাঁ, সে যদি সালাত আদায় করে, এই সবগুলো বিষয় যদি সে কম্বাইন করে, হয়তো একটা মানসিক প্রশান্তির জায়গা তার হয়তো তৈরি হবে। অর্থাৎ মানে যে যার ধর্মে সে যদি তার ধর্মের অনুষঙ্গগুলো পালন করে থাকেন, সেক্ষেত্রে সেটা একটা মেডিটেশনের অন্যতম একটা ভূমিকা পালন করে, এবং ভালো ঘুম ছাড়া আসলে নতুন দিনেরও একটা শুরু হয় না। তো আশা করি আমরা রেগুলার আপনাকে পাবো। আমরা চাই যে আমাদের দেশের মানুষগুলো সুস্থ হোক, এবং আপনি স্বেচ্ছায় এবং মানুষকে সুস্থ করার জন্য অনেকটা আপনার ইবাদতের অংশ হিসেবে নিয়েছেন মানুষকে এই টিপসগুলো দিয়ে তাদেরকে সাহায্য করা। নিশ্চয়ই এর প্রতিদান সাধারণ মানুষ পাবে, এবং তাদের দয়ে আপনি নিজে সুস্থ থাকবেন সে প্রত্যাশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, মাইটিভিকেও ধন্যবাদ যে তারা আমাকে এখানে আমন্ত্রণ করে এনেছে এই কারণে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি খুব স্বল্প সময়ের মধ্যে আপনার পুরো জীবনটাকে একটু সাজানোর জন্য কিছু টিপস দেওয়ার ক্ষেত্রে। প্রচলিত যে আমরা ডায়েটিং করি কিংবা এক্সারসাইজ করার চেষ্টা করি, আমার মনে হয় যে সেখানে কিছু না কিছু ভুল আছে। আপনি যদি মনে করেন যে আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, আপনারা যারা এখন দেখলেন কিংবা পরবর্তীতে যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন, প্রত্যেকে চেষ্টা করবেন অন্য মানুষদেরকে এই ভালো জিনিসগুলো জানানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে একটি শেয়ার করে দিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।